আচ্ছা, সরকারি দোয়ানগঞ্জ কলেজের ব্যবসা শিক্ষা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা সেটের সামনে আছো সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমি আজকের এই ক্লাসটা কিন্তু আমার অভিবাসী প্রতিষ্ঠানের উপর তৃতীয় ক্লাস। হ্যাঁ, আমার একটা দুটো ক্লাস কিন্তু হয়েছে এর আগে, আজকের ক্লাসটা তৃতীয় ক্লাস। যারা আগে দুটো ক্লাস ফলো করেছো আমার ক্লাসগুলো, তাদের জন্য কিন্তু এটা সুবিধা হবে অঙ্কটা বুঝতে। আমি এই চ্যাপ্টারের বিস্তারিত আলোচনা অলরেডি আমি করেছি। আজকে এখানে ছোট্ট একটা অঙ্ক দিয়েছি। হ্যাঁ, এদিকে আমার হাতের বাম দিকে ছোট্ট একটা অঙ্ক, এটা ঢাকা ক্লাবের মাত্র সামান্য কয়েকটা লেনদেন দিয়েছি, এবং এই লেনদেন থেকে আমরা প্রাপ্তি উপাদান হিসাবটা কীভাবে তৈরি করব সেটা আজকে শিখব। যদিও আমি লাস্ট ক্লাসে প্রাপ্তি উপাদান হিসাব কীভাবে তৈরি করতে হয় এবং এটা দুটো দিক আছে, ডেবিট সাইড অ্যান্ড ক্রেডিট সাইড, ডেবিট এবং ক্রেডিট দিকে কোন লেনদেনগুলো সচরাচর থাকে, আমি সেরকম একটা নমুনা কিন্তু গত ক্লাসে আলোচনা করেছি। আজকে জাস্ট প্র্যাকটিক্যালি একটা অঙ্ক, ছোট্ট একটা অঙ্ক আমরা স্বল্প সময়ের মধ্যে করে দেখাবো। তবে আমি আবারও বলি যে সংক্ষেপে প্রাপ্ত উপাদান হিসাবটা কি। প্রাপ্ত উপাদান হিসাব হচ্ছে একটি অব্যবসায়ী প্রতিষ্ঠানে নির্দিষ্ট সময়ের যাবতীয় নগদ লেনদেনসমূহ যে বইতে লিপিবদ্ধ করা হয়, হ্যাঁ, সেটাকেই প্রাপ্ত উপাদান হিসাব বলে। এই হিসাবের ডেবিট দিকে যাবতীয় প্রাপ্তিসমূহ এবং ক্রেডিট সাইটে যাবতীয় নগদ খরচসমূহ লিপিবদ্ধ করা হয়, এবং উভয় দিকের ব্যালেন্স টাইম নিরূপণ করতে হবে। ব্যালেন্স সবসময় ডেবিট ব্যালেন্স হবে, বুঝছো? তার মানে সবসময় ডেবিট দিকে যোগফলটা বড় হবে, ব্যালেন্সটা ক্রেডিট সাইটে বসবে। তাহলে জাস্ট ব্যবসায়ী প্রতিষ্ঠানের নগদান হিসাবের বিকল্প, হ্যাঁ, একই জিনিস, জাস্ট যাবতীয় নগদ লেনদেনগুলো, কোনো ধারে লেনদেন এখানে লেখার কোনো সুযোগ নেই। তাহলে আমরা অঙ্কটা একটু দেখি কী আছে। এখানে লেখা আছে যে নিম্নের তথ্যাবলী থেকে ঢাকা ক্লাবের 2019 সনের 31 ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরের প্রাপ্ত উপাদান হিসাব প্রস্তুত করো। এখানে মাত্র কয়েকটা লেনদেন আছে, আমি লেনদেনগুলো আগে পড়িয়ে তোমাদেরকে বুঝাই দিই, তারপরে সলিউশনটা পাশেই লেখা আছে আমি করে দিচ্ছি, বুঝাই দেবো। প্রথমে আছে হাতে নগদ 1/1/2019, তার মানে প্রারম্ভিক নগদ। এই ঢাকা ক্লাবের 2019 সনের 1 জানুয়ারি তারিখে ক্যাশবাক্সে তোমার 7,000 টাকা ছিল। হ্যাঁ, যেহেতু এটা তোমার কী বলে এটাকে, এটা যেহেতু সম্পত্তি কিন্তু সবসময় ডেবিট ব্যালেন্স হয়। দেখো, আমি লেনদেনগুলো পড়তেছি আর পোস্টিংটাও দেখো, এখানে লেখা আছে ঢাকা ক্লাবের 2019 সনের 31 ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরের প্রাপ্তি ও প্রদান হিসাব। হ্যাঁ, এখানে ডেবিট দিকে প্রাপ্তিসমূহ, ক্রেডিট দিকে খরচসমূহ, দুইটা সাইড। হ্যাঁ, মানে সব ধরনের নগদ প্রাপ্তিগুলো ডেবিট সাইডে আসবে এবং সব ধরনের নগদ খরচগুলো আমরা ক্রেডিট সাইডে দেখাবো। শুধুমাত্র আমাদের লেনদেন থেকে পরে বুঝতে হবে যে কোন লেনদেনটা প্রাপ্তি এবং কোন লেনদেনটা খরচ, এবং ইজিলি বোঝা যাবে। দেখো, আমরা প্রথমেই কিন্তু হাতে নগদটা বসাইছি এখানে, ব্যালেন্স বিডি 7,000 টাকা। আমরা ওইভাবে লিখতে পারতাম, হাতে নগদ 1/1/19 লিখেও আমরা ওটাও লিখতে পারতাম। তার মানে প্রারম্ভিক ব্যালেন্স যখনই তখনই ব্যালেন্স বিডি দিয়ে লিখতে হবে। এরপরে আছে চাঁদা প্রাপ্তি। হ্যাঁ, পরিষ্কার কথা বলাই আছে, প্রাপ্তি মানে ডেবিট সাইডে আসবে। হ্যাঁ, খেয়াল করছো, প্রাপ্তি মানে ডেবিট সাইডে আসবে। ক্লাবের যারা সদস্য তারা 2019 সনে তাদের কাছ থেকে ক্লাব সর্বমোট 35,000 টাকা পেয়েছে। নেক্সট আসছে ভর্তি ফিস। ক্লাবে যারা নতুন সদস্য ভর্তি হয় তাদের কাছ থেকে একটা ফিস নিতে হয়, হ্যাঁ, সেটাও কিন্তু ডেবিট সাইডে আসবে, আমরা দেখতে পেলাম। বেতন প্রদান, পরিষ্কার কথা, বেতন প্রদান এটা খরচ, চলে আসছে ক্রেডিট সাইটে। এরপর আছে নাটকের টিকিট বিক্রয়, 25,000 টাকা। ক্লাবের পক্ষ থেকে ওরা একটা নাটকের আয়োজন করেছে এবং যারা নাটক উপভোগ করবে তাদেরকে টিকিট নিতে হবে, টিকিট কিনতে হবে। হ্যাঁ, তো ঠিক তেমনি একটা ঘটনা ঘটেছে এই ক্লাবের ক্ষেত্রে, নাটকের টিকিট বিক্রয় করে 25,000 টাকা পেয়েছে, এখানে আসছে ডেবিট সাইটে। প্রদত্ত ভাড়া, পরিষ্কার বোঝা যাচ্ছে প্রদত্ত ভাড়া ক্রেডিট সাইডে যাবে, এটা খরচ। স্থায়ী আমানতে জমা 8,000 টাকা,
তার মানে তোমার ফিক্সড ডিপোজিটে, হ্যাঁ, ব্যাংকে ফিক্সড ডিপোজিটে 8,000 টাকা জমা রেখেছে, এটাও এখনকার জন্য খরচ, অতএব এটাও কেটে ছেটে যাবে। লেখা আছে স্থায়ী আমানতে জমা, পুস্তক ক্রয়, হ্যাঁ, ক্লাবের নিজস্ব প্রয়োজনে 12,000 টাকার পুস্তক ক্রয় করা হয়েছে, এটাও খরচ। আপ্যায়ন, এটাও খরচ। ছাপাও মণিহারি 1500 টাকা, এটাও খরচ। খবরের কাগজ বিক্রয়, এটা কিন্তু প্রাপ্তি, তাই না? এই যে পুরাতন খবরের কাগজ বিক্রয় 300 টাকা, এটা প্রাপ্তি। সংবাদপত্র, সংবাদপত্র মানে পেপার্স বিল, হ্যাঁ, পেপার রাখে ক্লাবের পক্ষ থেকে, তার যে বিল 300 টাকা, 800 টাকা সেটা কিন্তু খরচ, সংবাদপত্রের বিল 800 টাকা খরচ। তাহলে পরে আমাদের এখানে যে কটা লেনদেন আছে আমাদের সবগুলো কিন্তু পোস্টিং হয়ে গেল, হ্যাঁ। তার মানে যে যে লেনদেনের মাধ্যমে নগদ প্রাপ্তি সংগঠিত হয়েছে সেগুলো ডেবিট দিকে আসছে, আর যে যে লেনদেনের মাধ্যমে নগদ খরচগুলো সংগঠিত হয়েছে সেগুলো কিন্তু ক্রেডিট দিকে আসছে, হ্যাঁ। এখন দেখা যাচ্ছে যে এই হিসাবে সবসময় ডেবিট দিকে যোগফলটা বড় হবে। এখানে আমরা অলরেডি যোগ করে রেখেছি 72,300 টাকা ডেবিট দিকে যোগফল, আর ক্রেডিট দিকের যোগফল হবে তোমার 39,300 টাকা, বুঝছো? এই দিকটা 39,300 টাকা, তার মানে ডেবিট সাইড বড়। কত বড়? 33,000 টাকা। কাজেই এই 33,000 টাকা হচ্ছে ব্যালেন্স সিডি। আমরা ব্যালেন্স বিডি নিয়ে শুরু করছিলাম, প্রারম্ভিক ব্যালেন্স বা ওপেনিং ব্যালেন্স, আর বছর শেষে ঢাকা ক্লাবের হাতে 33,000 টাকা নগদ আছে, হ্যাঁ। এটা ক্লোজিং ব্যালেন্স অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, 33,000 টাকা। কাজেই এখানেই কিন্তু আমাদের প্রাপ্তি উপাদান হিসাবটা শেষ হয়ে গেল। তো আমার মনে হয় যে তোমরা যারা সেটার সামনে আছো সবাই বুঝতে পারছো, একেবারে সহজ বিষয়, একেবারেই সহজ। আমরা জাস্ট প্রাপ্ত প্রধান হিসাবটা কীভাবে তৈরি করতে হয়, গত ক্লাসে কিন্তু বলছিলাম, আমি প্রাপ্ত প্রধান হিসেবে একটা চার্ট লিখে দিয়েছিলাম, কোন জাতীয় লেনদেনগুলো ডেবিট সাইটে আসে, কোন জাতীয় লেনদেনগুলো ক্রেডিট সাইটে যায়, এটার একটা চার্ট আমি লিখে দিয়েছিলাম, হ্যাঁ। তো সেটা তোমরা যারা ক্লাস করছো তো অবশ্যই তোমাদের নজরে আছে। আজকে আমরা জাস্ট একটা ছোট্ট একটা অঙ্ক, এটা কিন্তু প্রশ্নে দেওয়া থাকবে, হ্যাঁ, এই যে প্রাপ্ত প্রধান হিসাবটা, এটা কিন্তু প্রশ্নে দেওয়া থাকবে, এর নিচে কিছু সমন্বয় থাকবে, সেই সমন্বয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে এগোবো, আয় ব্যয় হিসাব তৈরি করবো, ব্যালেন্স শিট তৈরি করবো। আমরা নেক্সট ক্লাসে এই অঙ্কটা থেকেই কিন্তু, এই অঙ্কটার নিচে আমি কিছু সমন্বয় লিখে আমি আয় ব্যয় হিসাব এবং ব্যালেন্স শিট কীভাবে করতে আমি কিন্তু সেটা তোমাদেরকে করাবো, তোমরা প্রস্তুত থেকো। আমি আজকে এইটুকুই, আমি আজকের, আমাদের সময় কম থাকে, আমার মনে হয় সবাই বুঝতে পারছো, অঙ্কটা তোমরা সবাই খাতায় তুলে নাও এবং সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে দেখা হবে, এই বলে আজকে তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকো।